আজকে আমরা কথা বলবো যেটা নিয়ে একটা নতুন চ্যাপ্টার, এটা এটা হচ্ছে লিমিট বা বাংলায় বলে সীমা। লিমিট বা সীমা এটার কেন নাম হয়েছে এটা তোমরা অঙ্ক করলে বা থিওরিগুলো পড়লেই জানতে পারবে ধীরে ধীরে। ওকে, তো এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি দুটো পার্ট, মানে দুটো ক্লাসে আছে, 11 আছে আর 12 আছে, তো দুটো পার্টে বিভক্ত আছে। প্রথম যেটা ক্লাস 11 ওটাতে হচ্ছে তোমাদের থিওরি ভালো করে বুঝতে হবে, একটু ডিপে থিওরি বুঝতে হবে। ওকে, ডিপে না বুঝলে হবে না। আর দ্বিতীয় হচ্ছে ক্লাস 12, সেখানে হচ্ছে সূত্র দিয়ে শুধু অঙ্ক হবে। আর এখানেও তোমরা সূত্র দিয়ে অঙ্ক করতে পারবে ক্লাস 11, কিন্তু একটু যদি ডিপলি ভালোভাবে বোঝা যায় তাহলে অঙ্কগুলো করতে আরও সুবিধা হবে এবং কঠিন লাগবে না। ঠিক আছে, তো একটুখানি খালি বুঝতে হবে, বোঝার আছে আর কিছুই নেই, একটু বুঝলেই কিন্তু পুরোপুরিভাবে ভালোভাবেই করতে পারবে। ওকে, তাহলে শুরু করছি। শূন্য দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করলে কি হয়, যে কোনো একটা সংখ্যা এক্স ডিভাইডেড বাই আমি জিরো করছি, কি হবে? ইকুয়ালস হবে আনডিফাইন্ড বা অসংখ্যাত। এখান থেকেই কিন্তু লিমিটের ধারণাটা এসেছে, এখান থেকেই লিমিটের ধারণাটা এসেছে যে কীভাবে লিমিট বা সীমাস্থ মান বা সীমা মান বার করতে হয়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, এক্স সমান 1 বিন্দুতে একটা অপেক্ষক ফাংশন এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। এই বিন্দুতে আমাদের হচ্ছে এফ এক্সের মান কত, এক্সের জায়গায় যদি আমরা 1 বসাই, প্রথমেই শুধুমাত্র আমরা এক্সের জায়গায় 1 বসিয়ে দিচ্ছি, তাহলে এটা হবে 1 স্কোয়ার মাইনাস 1 মানে 0, 0 বাই নিচে 1 মাইনাস 1 মানে 0, নিচে 0 হলে সব সময় হচ্ছে আনডিফাইন্ড বা অসংগত পাই আমরা, আনডিফাইন্ড। ঠিক আছে, তো তাহলে আমাদের এক্সের জায়গায় 1 বসানো যাবে না, তার জন্য আমাদের লিমিট ভ্যালু বার করতে হবে। লিমিট ভ্যালু মানে এক চেয়ে খুব ক্ষুদ্র বড় বা একের চেয়ে ক্ষুদ্র ছোট মান নিতে হবে এক্সের মান। ওকে, তাহলে এক্সের মান এখানে একের চেয়ে ক্ষুদ্র বড়, ক্ষুদ্র মানে খুবই কম, সেটা হতে পারে 0.00001, এটা হতে পারে। ঠিক আছে, ক্ষুদ্র বড় বা ক্ষুদ্র ছোট নিলে এফ এক্সের মান কিন্তু অসংগত আসবে না, এফ এক্সের আমরা মান পাবো, এফ এক্সের মান পাওয়া যাবে। ওকে, তো আমরা এক্সের জায়গায় 1 নিচ্ছিলাম, সেখানে 1 না নিয়ে আমরা অন্য যদি মান নিই, মানে 1-এর চেয়ে ক্ষুদ্র একদম ছোট, টেন্স টু 1 এটাকে বলে। ঠিক আছে, তো সেই মানটা যদি আমরা নিই তাহলে কিন্তু আমরা অসংগত পাবো না, আমরা একটা মান পাবো এফ এক্সের। এবার হচ্ছে কিছু ইম্পর্টেন্ট সিম্বল সম্বন্ধে আমাদের জানতে হবে, সিম্বল মানে চিহ্ন, কিছু ইম্পর্টেন্ট চিহ্ন সম্বন্ধে আমাদের জানতে হবে। তো প্রথম যেটা 1 নম্বর, সেটা হচ্ছে এই চিহ্নটা, এক্স দিয়ে তীর চিহ্ন এ, এটা মানে কি, এটার আমরা পড়বো কীভাবে, সেটা হচ্ছে এক্স টেন্ডস টু এ, বুঝা গেল? এক্স টেন্ডস টু এ, তো এটার অর্থটা কি, মানে এক্সের ভ্যালু এর খুব কাছাকাছি, এর খুব কাছাকাছি মানে এ নয়, এক্সের ভ্যালুটা এ নয়, এক্স নট ইকালস টু এ, বাট মানটা যেটা হবে সেটা এর খুবই কাছাকাছি, মানে সেটা হচ্ছে তার চেয়ে ক্ষুদ্র বড়ও হতে পারে বা তার থেকে ক্ষুদ্র ছোটও হতে পারে। 2 নম্বর, এক্স টেন্ডস টু এ প্লাস, ওকে, মানে এক্স টেন্ডস টু এ প্লাস, এটার অর্থ হচ্ছে
এক্স এর ভ্যালু এ এর দিকে, এক্স এর ভ্যালু এর দিকে ডান দিক থেকে অগ্রসর হয়, ঠিক আছে, ডান দিক থেকে অগ্রসর হচ্ছে, মানে এর চেয়ে ক্ষুদ্র বড়, এক্স এর ভ্যালু এর চেয়ে ক্ষুদ্র বড়, এ নয় এর চেয়ে ক্ষুদ্র বড়, ঠিক আছে। এবার 3 নম্বর, যেটা এক্স টেন্ডস টু এ মাইনাস, এক্স টেন্ডস টু এ মাইনাস, এটার অর্থ কি? এক্স টেন্ডস টু এ মাইনাস, এটা শুধুমাত্র কিন্তু মাইনাস, কিন্তু এ মাইনাস পাশেও লিখতে পারো বা এর মাথায়, এটার অর্থ হচ্ছে এক্স এর ভ্যালু এর দিকে বাম দিক থেকে অগ্রসর হয়, বাম দিক থেকে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ এর চেয়ে ক্ষুদ্র ছোট, ক্ষুদ্র ছোট মাইনাস বলছি, তার মানে এর চেয়ে ক্ষুদ্র ছোট, এটা মনে রাখতে হবে সবসময়, প্লাস হলে ক্ষুদ্র বড় আর মাইনাস হলে এর চেয়ে ক্ষুদ্র ছোট। তো এই এক্স টেন্ডস টু এ প্লাস, এটাকে আমরা আরেকটা চিহ্ন দিয়ে লিখতে পারি, সেটা হচ্ছে এক্স টেন্ডস টু এ প্লাস জিরো, আর এই মাইনাসটা এটা আমরা আরেকভাবে লিখতে পারি, এক্স টেন্ডস টু এ মাইনাস জিরো। ওকে, তো আমি একটা ছবি আঁকছি, সংখ্যা রেখা একে বোঝাচ্ছি, এটা হচ্ছে এ, তো আমরা যখন লিখবো এক্স টেন্ডস টু এ প্লাস, তখন এই দিক থেকে ভ্যালুটা আসবে, ওকে, মানে পজিটিভ ভ্যালু, মানে এর সঙ্গে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যা যোগ করে আমরা এই ভ্যালুগুলো পাবো, আর যখন বলবো এ মাইনাস তখন এদিক থেকে যাবে, মানে এর সঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করলে যে ভ্যালুগুলো পাবো সেটা হচ্ছে এক্স টেন্ডস টু এ মাইনাস। ওকে, এটা দিয়ে সম্ভবত ভালোভাবে ক্লিয়ার হলো পুরোপুরি এই ধারণাটা, এ প্লাস এ মাইনাস। ওকে, এবার লিমিট ভ্যালু কিরকমভাবে মানে লিখতে হয়, কোনো একটা এফ এক্স, ওকে, একটা ফাংশন এফ এক্স, এটার আমরা লিমিট ভ্যালু নির্ণয় করব, এর সীমা নির্ণয় করব, সীমা নির্ণয় করব, ধরছি আমরা এক্স সমান এ বিন্দুতে, এ বিন্দুতে, তখন আমাদের লিখতে হবে এক্স সমান এ, মানে এখানে সমান দিলে হবে না, এখানে লিমিট ভ্যালু দিয়ে লিখতে হবে, লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স। ওকে, আর এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, এল টি বড়তে রে ছোটোতে টি, এল এক্স টেন্ডস টু এ এফ এক্স, যে কোনো একরকমভাবে তোমরা লিখতে পারো তোমাদের সুবিধা মতো, ঠিক আছে। এবার ডান দিকের মান নিলে, ডান দিকের মান নিলে যেটা লিখতে হবে, লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স, মানে এর থেকে বড় সংখ্যাগুলো, মানে এর চেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যা যোগ করে এর সাথে, তখন যে লিমিট ভ্যালু নির্ণয় করবো সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স। আর বাম দিকের মান নিলে, বাম দিকের মান নিলে এটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স, ঠিক আছে, এ মাইনাস, শুধু আমি মাইনাস ওয়ান দিয়ে দিচ্ছি, এ মাইনাস এফ এক্স। ওকে, তো বইয়ে বই থেকে অনেকভাবে লেখা আছে, আমি যতটা সহজ পারলাম, যতটা সহজভাবে বোঝানো যায় বোঝালাম, ঠিক আছে। আমি এটা বলতে পারি যে আমার 2টো ভিডিও আসবে, 11-এর এবং ক্লাস 12-এর 2টো ভিডিও আসবে, তো মোট 4টে ভিডিও থেকে স্টুডেন্টদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না, একদম 100% গ্যারান্টি দিচ্ছি যে বোঝার কোনো রকম ঘাটতি থাকবে না। ওকে, একটু ভালোভাবে দেখলে, পুরোটা ভিডিও দেখলে কিন্তু একটু বুঝতে অসুবিধা হবে না, সব অঙ্ক নিজেরাই করতে পারবে, ঠিক আছে। 5 নম্বর ইম্পর্টেন্ট প্রপার্টিস একটা আছে, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স, মানে এ বিন্দুতে এফ এক্স এর লিমিট ভ্যালু, এর অস্তিত্ব থাকবে, খুব ইম্পর্টেন্ট এটা, এর অস্তিত্ব থাকবে, এটা সবসময় মনে রাখতে হবে,
এটা মনে রেখে অনেক অঙ্ক রয়েছে, অস্তিত্ব থাকবে। যদি লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স ও লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স উভয়েরই অস্তিত্ব থাকে, উভয়ের অস্তিত্ব থাকে, মানে এর সাথে কিছু কিছু সংখ্যা যোগ করে এসেছে ক্ষুদ্র বড়, সেই মানগুলো নিয়ে আমরা লিমিট ভ্যালু নির্ণয় করবো, তার অস্তিত্ব থাকতে হবে, এবং এর চেয়ে ক্ষুদ্র ছোট সেই ভ্যালুগুলো নিয়ে আমরা এফ এক্সের লিমিট ভ্যালু নির্ণয় করবো, সেটারও অস্তিত্ব থাকতে হবে এবং অস্তিত্ব থাকবে। এবং আরেকটা কন্ডিশন আছে, দুটো কন্ডিশন, এই দুটোর অস্তিত্ব থাকতে হবে এবং লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স দুটোর মান সমান হতে হবে, লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স হয়, এই দুটোর মান সমান হতে হবে, দুটো কন্ডিশন। লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স এর অস্তিত্ব থাকবে যদি লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স, মানে এর চেয়ে বড় সংখ্যাগুলো নিয়ে লিমিট ভ্যালু এবং এর চেয়ে ছোটো সংখ্যাগুলো নিয়ে এফ এক্সের লিমিট ভ্যালু, উভয়ের অস্তিত্ব থাকতে হবে এবং দুটোর ভ্যালুরই সমান হতে হবে। ওকে, খুবই সহজ, এটা এমসিকিউ বা দু নম্বরেরও পড়তে পারে অনেক অঙ্ক, ঠিক আছে, তো খুবই সহজে নাম্বার পাওয়া যাবে। এবার একটা এক্সাম্পল, এক্সাম্পল ওয়ান, এফ এক্স ইকোয়ালস টু ওয়ান হোয়েন এক্স নট ইকোয়ালস টু জিরো অ্যান্ড এফ এক্স ইকোয়ালস টু জিরো হোয়েন এক্স ইকোয়ালস টু জিরো হলে আমাদের জিজ্ঞেস করেছে যে এটার অস্তিত্ব আছে কিনা, লিমিট এক্স টেন্ডস টু জিরো এক্স মান জিরো বিন্দুতে এফ এক্সের অস্তিত্ব আছে কিনা, এফ এক্সের লিমিট ভ্যালুর অস্তিত্ব আছে কিনা। তো অস্তিত্ব থাকার আমরা আগে পড়েছি, এক্ষুনি একটু আগে পড়লাম যে লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস এফ এক্স এটার অস্তিত্ব থাকতে হবে এবং লিমিট এক্স টেন্ডস টু এফ এক্স মাইনাস এক্স টেন্ডস টু এফ এক্স এক্স টেন্ডস টু জিরো মাইনাস এফ এক্স এর অস্তিত্ব থাকতে হবে। ওকে, তো তাহলে আমরা এখন সূত্র আমরা শিখিনি, সূত্র জানলে সূত্র দিয়ে সঙ্গে সঙ্গে অঙ্ক হতো, আমাদের একটা ছক করতে হবে এবং মানগুলো আমাদের বার করতে হবে, জিরোর থেকে ক্ষুদ্র বড় মানগুলো এবং জিরোর থেকে ক্ষুদ্র ছোট মানগুলোর আমাদের তালিকা করতে হবে। ওকে, তাহলে এক্স এফ এক্স আমরা করলাম, তো আমরা এখানে জিরো পয়েন্ট ওয়ান বসাচ্ছি ক্ষুদ্র বড়, তাহলে এফ এক্সের ভ্যালু ওয়ান হবে, কারণ নট ইকোয়ালস টু জিরো, এক্সের ভ্যালু নট ইকোয়ালস টু জিরো মানে ওয়ান হবে, যাই হোক সবসময় ওয়ান আসবে। এখানে আমরা আর একটু ছোটো নিচ্ছি, জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান বা জিরো পয়েন্ট জিরো ওয়ান নিচ্ছি তাও ওয়ান হবে, জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান নিচ্ছি তাও ওয়ান হবে, এবার একটু ছোটো নিচ্ছি মানে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান, এটার ভ্যালু কত হবে, এক হচ্ছে, কারণ নট ইকোয়ালস টু জিরো আমাদের বলেছে জিরো না হলেই তার মান কিন্তু এফ এক্সের মানে এক হবে। আমরা যদি আরও একটু ছোটো আর একটু এ করছি, জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা হচ্ছে ওয়ান হবে, মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান একটু বড় সংখ্যা এটা ওয়ান হবে, মানে আমরা দেখছি যে এফ এক্সের মান সবসময় ধ্রুবক থাকছে, ঠিক আছে। সো এফ এক্স এর মান সবসময় ধ্রুবক থাকছে, সবসময় ধ্রুবক থাকছে এবং তার মান ইকোয়ালস টু ওয়ান পাচ্ছি আমরা, ঠিক আছে। তো তাহলে আমরা দেখলাম যে লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস মানে জিরো হচ্ছে একটু বড়, জিরো হচ্ছে একটু বড় মানে এগুলো এর অস্তিত্ব আছে, প্রতিটাই আমরা পাচ্ছি এক, এফ এক্স এর অস্তিত্ব আছে এবং এর ভ্যালু ওয়ান, আর লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস এফ এক্স এটার অস্তিত্ব আছে এর ভ্যালু ওয়ান। অতএব যেহেতু এই দুটোর অস্তিত্ব আছে এবং এই দুটো সমান, এক্স টেন্ডস টু জিরো প্লাস এফ এক্স এটার লিমিট ভ্যালু এবং লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস এফ এক্স দুটো সমান পাচ্ছি, অতএব লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ এক্স এর অস্তিত্ব আছে, ঠিক আছে। খুবই সহজ এক্সাম্পল, এক্সাম্পল দু নাম্বারের পরে এবং খুব ভালোভাবে নাম্বার পাওয়া যায়। এবার অনেক গ্রাফ রয়েছে, সেই গ্রাফগুলো বই থেকে দেখবে, গ্রাফের প্রচুর বিস্তার আছে এবং গ্রাফের প্রচুর বিশ্লেষণ আছে, সেটা তোমাদের বই থেকে করতে হবে, ভিডিওতে করা অসম্ভব, কিছু বুঝতেই পারবে না, এবং বইয়ে যেগুলো লেখা আছে সেগুলোই আমি বলবো, শুধু শুধু ভিডিওটা বড় হয়ে যাবে, তার চেয়ে বেশি আমারও কিছু বলার নেই, কারণ ওগুলো থেকে আর বেশি কিছু বলা যায় না, ঠিক আছে। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের জানতে হবে,
এক্স টেন্ডস টু আমরা বলছি প্লাস ইনফিনিটি, এটার অর্থ কি? প্লাস ইনফিনিটি মানে পজিটিভ দিকে, সংখ্যা রেখা আঁকছি, সংখ্যা রেখা এদিকে অনেক দিন অনেক এ আছে, কোনো শেষ নেই, এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, কোথায় আছে আমরা বলতে পারবো না, কিন্তু আছে, কোনো শেষ নেই, যেহেতু মানে ইনফাইনাইট আমাদের সংখ্যা তত্ত্ব, সেই জন্য আমরা এদিকে প্লাস ইনফিনিটি বলি আর এদিকটা মাইনাস ইনফিনিটি বলি, এখানে জিরো থাকে। ওকে, এক্স টেন্ডস টু প্লাস ইনফিনিটি, এটার অর্থ হলো এক্সের মান যে কোনো ধনাত্মক, এক্সের মান যে কোনো পজিটিভ, যে কোনো পজিটিভ নাম্বার, ঠিক আছে, যে যত বড়ই হোক না কেন, যে কোনো পজিটিভ নাম্বার যত বড়ই হোক না কেন, ব্র্যাকেটে লিখছি, যত বড়ই হোক না কেন, তো এক্সের মান যে কোনো পজিটিভ নাম্বার এর চেয়ে বৃহত্তর, ওকে, মানে সব থেকে বড় পজিটিভ নাম্বার এক্স, ঠিক আছে, সেটাকে আমরা বলি এক্স টেন্ডস টু ইনফিনিটি। তো কোন সংখ্যা সেটা তো আমরা বলতে পারবো না। আর একটা রয়েছে এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, এটার অর্থ ঠিক আগেরটা উল্টো, এক্সের মান যে কোনো নেগেটিভ নাম্বার, সেটা যত ছোটই হোক না কেন, যত ছোটই হোক না কেন, তার চেয়ে ক্ষুদ্রতর হবে, মানে এক্সের মান সবচেয়ে ছোট, এটা আমরা বলতে পারি এক্সের মান সব থেকে ছোট, সেটা আমরা কোন নাম্বার সেটা বলতে পারবো না, সেজন্য এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি হচ্ছে। এবার আর একটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স সমান প্লাস ইনফিনিটি, এটার অর্থ কি? যখন এক্স এর মান, মানে যখন এক্স টেন্ডস টু এ হবে, তখন এফ এক্স এর ভ্যালু হবে, এফ এক্স টেন্ডস টু হবে ইনফিনিটি বা প্লাস ইনফিনিটি, একই ব্যাপার। এক্সের জায়গায় যদি আমরা এক্সের চেয়ে একটু বড় বা এক্সের চেয়ে একটু ছোট সংখ্যাগুলো বোঝাই, মানে এক্স টেন্ডস টু এ হবে হয়, তখন এফ এক্স এর মানটা হবে ইনফিনিটি বা প্লাস ইনফিনিটি। ঠিক একই রকম লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইকুয়ালস টু যদি মাইনাস ইনফিনিটি হয়, তাহলে এক্স টেন্ডস টু এ হলে এফ এক্স টেন্ডস টু হবে, মানে এফ এক্স এর মান মাইনাস ইনফিনিটির দিকে যাবে, ঠিক আছে, পুরোপুরি মাইনাস ইনফিনিটি হবে না, এফ এক্স এর মান মাইনাস ইনফিনিটির দিকে হালকা বড় বা হালকা ছোট এরকম হবে, এফ এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি আমাদের, এটা আমাদের বলতে হবে, ঠিক আছে। এক্সাম্পল টু, আমাদের লিমিট ভ্যালু নির্ণয় করতে হবে, লিমিট এক্স টেন্ডস টু জিরো ওয়ান বাই এক্স, তো আমরা যদি এক্সের জায়গায় জিরো বসাই এখানে ইনফিনিটি হয়ে যাবে, ওয়ান বাই জিরো মানে ইনফিনিটি, কিন্তু আমাদের লিমিট ভ্যালু নির্ণয় করতে বলছে, অতএব লেট এফ এক্স সমান ওয়ান বাই এক্স, এফ এক্স সমান ওয়ান বাই এক্স আমরা ধরছি। এবার আমরা সূত্র জানাই না, তাহলে আমাদের তালিকা করতে হবে, এমনভাবে ছক করতে হবে, ছকটা খুব একটা ভালো হচ্ছে না, আকৃতি একটু অ্যাডজাস্ট করবে, এক্স আর নিচে এফ এক্স। এবার আমাদের শূন্যের চেয়ে একটু বড় সংখ্যাগুলো নিয়ে এক্স এফ এক্স এর ভ্যালুটা আমাদের নির্ণয় করতে হবে, তো আমরা জিরো পয়েন্ট ওয়ান নিচ্ছি, তাহলে ওয়ান বাই জিরো পয়েন্ট ওয়ান মানে কত হবে, টেন হবে, জিরো পয়েন্ট জিরো ওয়ান নিচ্ছে একশো হবে, জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান নিচ্ছে এক হাজার হবে, বা টেন স্কোয়ার এটা টেন কিউ বলতে পারো, ঠিক আছে, তো এরকমভাবে চলবে। এবার আমরা যদি জিরো হচ্ছে ছোটো মান নিই, মানে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান, এটা হবে মাইনাস দশ, মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান, এটা হবে মাইনাস একশো, মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান, এটা হচ্ছে মাইনাস এক হাজার,
ঠিক আছে, তো আমরা তালিকা থেকে কি দেখতে পাচ্ছি, তালিকা থেকে দেখতে পাচ্ছি যত এদিকে মান বাড়ছে, ঠিক আছে, এক্স এর মান যত বাড়ছে জিরোর থেকে বড় হচ্ছে হালকা হালকা করে, তত কিন্তু এফ এক্স এর মান বড় হয়ে যাচ্ছে। মানে লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস এফ এক্স যত প্লাসের দিকে যাচ্ছে, মানে জিরোর চেয়ে একটু বড় বড় একটু হালকা হালকা করে বাড়াচ্ছি আমরা, তখন দেখতে পাচ্ছি বড় হয়ে যাচ্ছে। তো তাহলে কার দিকে যাচ্ছে, যত বড় হচ্ছে আমরা তো শেষ পাবো না, তাহলে প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, ঠিক আছে। এবার লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস, এটা দেখো জিরো মাইনাস মানে মাইনাস আমরা যত করছি তত ধীরে ধীরে মানগুলো কমে যাচ্ছে, কমে যাচ্ছে মানে তাহলে মাইনাস ইনফিনিটি দেখা যাচ্ছে। তাহলে দেখো দুটোর অস্তিত্ব আছে, লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস এফ এক্স এবং জিরো মাইনাস এফ এক্স দুটোরই অস্তিত্ব আছে, কিন্তু লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস এফ এক্স আর এটা সমান হচ্ছে না, লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস এফ এক্স এই দুটো কিন্তু সমান হচ্ছে না। অতএব আমরা বলতে পারি এখান থেকে, যেহেতু সমান নয় আমাদের সেই কন্ডিশান ছিল, মনে রাখতে হবে এক্স টেন্ডস টু জিরো এফ এক্স এর অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই অর্থাৎ কোনো আমরা মান পাবো না, ঠিক আছে। এবার এক্সাম্পল থ্রি, এক্সাম্পল থ্রি আমাদের লিমিট ভ্যালু নির্ণয় করতে হবে, লিমিট এক্স টেন্ডস টু আমরা ইনফিনিটি দিচ্ছে এবং তাহলে ওয়ান বাই এক্স, এটা করলে কী হবে আমরা আবার ধরে নিচ্ছি লেট এফ এক্স ইকোয়ালস টু ওয়ান বাই এক্স ধরে নিচ্ছি, আমাদের কাছে কোনো সূত্র এখন আমরা পাইনি তাই ছক কেটে নিই, ছক কেটে এখানে এক্স আর এফ এক্স বসিয়ে দিচ্ছি এবং ধীরে ধীরে মানগুলো বাড়াবো এবং কমাবো, কী মান পাই আমরা দেখছি। আচ্ছা এক্স এর মান আমরা প্রথমে নিচ্ছি টেন, ঠিক আছে, তাহলে এফ এক্স এর মান কত হবে জিরো পয়েন্ট ওয়ান, ধীরে ধীরে আমরা বাড়াচ্ছি একশো, জিরো পয়েন্ট জিরো ওয়ান, তারপর আমরা করছি এক হাজার, জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান, এমন করে ধীরে 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 আমরা যত বাড়াবো তত কিন্তু এই মানটা কমবে। তাহলে মানটা কমলে আমরা এখানে তালিকা থেকে দেখতে পাচ্ছি, তালিকা থেকে দেখতে পাচ্ছি এফ এক্স এর মান টেন্স টু জিরো মানে জিরোর দিকে যাচ্ছে। এ দেখো এফ এক্স এর মান যতটা আমরা কমাচ্ছি ধীরে 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 কমে যাচ্ছে, মানে জিরোর দিকে যাচ্ছে, জিরো নয় কিন্তু জিরোর কাছাকাছি একদম চলে যাচ্ছে, ঠিক আছে। এফ এক্স টেন্স টু জিরো যখন এক্স টেন্স টু ইনফিনিটি, আমরা এক্সটাকে ধীরে ধীরে বাড়াচ্ছি ইনফিনিটি দিকে, কোনো শেষ নেই ইনফিনিটি দিকে বাড়াচ্ছি, সেজন্য এফ এক্সটা ধীরে 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 কমে যাচ্ছে। ওকে, অতএব আমরা বলতে পারি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি ওয়ান বাই এক্স ইকোয়ালস টু জিরো, খুব সিম্পল। নেক্সট হচ্ছে মৌলিক সীমা উপপাদ্য, তো এটা হচ্ছে কিছু সূত্র লিমিটের, এই সূত্রগুলো দিয়েই কাজ হবে, এই সূত্র পাঁচটা কি ছটা সূত্র আছে, এগুলো মনে রাখলেই সব অঙ্ক হয়ে যাবে এই চ্যাপ্টারে, ঠিক আছে। তো প্রথম সূত্র সূত্র আগে কিছু বলে নেই, এক্স একটি বাস্তব চল, ঠিক আছে, এক্স একটা বাস্তব চল এবং লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স, এর লিমিট ভ্যালু হচ্ছে এল দেওয়া আছে আমাদের, আর একটা ফাংশান ফাই এক্স, এখানে এফ এক্স ছিল ফাংশান, এই ফাংশানটা ফাই এক্স, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু এ ফাই এক্স ইকোয়ালস টু দেওয়া আছে এম, এর লিমিট ভ্যালু এম আর এটার লিমিট ভ্যালু এল, এটা হলে আমাদের এই কন্ডিশানগুলো মনে রাখতে হবে, এই সূত্রগুলো। ফার্স্ট হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ সি এফ এক্স, সি একটা ধ্রুবক লেখা আছে, সি যে কোনো একটা ধ্রুবক, ধ্রুবক হলে লিমিটের বাইরে বেরিয়ে যাবে, সি ইন্টু লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স, সি এর সাথে লিমিটের কোনো সম্পর্ক থাকবে না, সি এর সাথে জাস্ট যেটা ফাংশান সেই ফাংশানের লিমিট ভ্যালুটা বার করে আমাদের দিতে হবে, গুণ করে দিতে হবে, ঠিক আছে। নেক্সট সূত্র লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স প্লাস ফাই এক্স, দুটো ফাংশানের যোগফল তার হোল লিমিট আমাদের বার করতে হলে জাস্ট ছাড়িয়ে দিতে হবে, লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স প্লাস লিমিট এক্স টেন্ডস টু এ ফাই এক্স, অর্থাৎ এল প্লাস এম। বিয়োগের ক্ষেত্রেও ঠিক সেরম, লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স মাইনাস ফাই এক্স ছেড়ে যাবে, লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স মাইনাস লিমিট এক্স টেন্ডস টু এ ফাই এক্স, অর্থাৎ এল মাইনাস এম। এবং গুণের ক্ষেত্রেও ঠিক একই রকম, লিমিটটা ছেড়ে গিয়ে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্ডস টু এ ফাই এক্স এল ইন্টু এম, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই লিমিটটা হচ্ছে সব দিক থেকে ফ্লেক্সিবল, তুমি যেরকমভাবে ইচ্ছে ছাড়াতে পারো। ভাগের ক্ষেত্রেও একই, ডিভাইডেড হয়ে যাবে এল বাই এম। আর এটা একটু ইম্পর্টেন্ট, ছ নম্বরটা লিমিট এক্স টেন্ডস টু এ ফাই অফ এফ এক্স,
মানে এফএক্স একটা ফাংশন, ফাই অফ এফএক্স মানে ফাই ডবল ফাংশন এখানে কাজে লাগাচ্ছে। তো তাহলে ফাইটা বাইরে বেরিয়ে যাবে এবং লিমিটটা ফাইয়ের ভেতরে ঢুকে গিয়ে লিমিট এক্সটেন্ডস টু এফএক্স অর্থাৎ ফাই অফ এল আমাদের আসছে। তো ফাংশনের ভেতরেও আমরা লিমিটকে ঢোকাতে পারি। তাহলে এক্সাম্পল ফোর, একটা এক্সাম্পল করতে হবে আমাদের, লিমিট ভ্যালু বার করতে হবে। লিমিট এক্সটেন্ডস টু টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকোয়ালস টু কোশ্চেন মার্ক, এটা আমরা করছি। লিমিট এক্সটেন্ডস টু টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ, ওকে। তো এটাকে ভেঙে নিই, তাহলে প্লাস আমরা আলাদা করে সাজিয়ে নিতে পারি সব জায়গা থেকে। এক্সটেন্ডস টু টু এক্স স্কোয়ার মাইনাস লিমিট এক্সটেন্ডস টু টু থ্রি এক্স প্লাস লিমিট এক্সটেন্ডস টু টু ফাইভ, এক্স স্কোয়ার রয়েছে এখানে, তাহলে এক্সের জায়গায় আমরা জাস্ট দুই বসিয়ে দেবো। অর্থাৎ তার আগে এই তিনটাকে আমাদের বাইরে বার করতে হবে, যেমন আছে সেটা থাকবে। এক্সটেন্ডস টু টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু থ্রিটা এখানে সি এর কাজ করছে, থ্রি ইন্টু লিমিট এক্সটেন্ডস টু টু এক্স প্লাস লিমিট এক্সটেন্ডস টু টু ফাইভ, ওকে। তাহলে এক্সের চাই দুই বসিয়ে দিই আমরা, তাহলে দুই স্কোয়ার চার, জাস্ট মান বসে যেতে হবে এক্সের। আর থ্রি ইন্টু এখানে টু, এক্সের জায়গায় দুই বসে যায় সিক্স হবে, আর প্লাস এখানে এক্সের কোনো ভ্যালুই নেই অর্থাৎ শুধুমাত্র ফাইভ বসিয়ে দিতে পারি আমরা, ঠিক আছে। তাহলে ফুল ভ্যালুটা কত আসবে, নয় মাইনাস থ্রি আসবে আমাদের ভ্যালুটা, ভ্যালুটা পাচ্ছি আমরা তিন। লিমিট ভ্যালু নির্ণয় করতে হবে, লিমিট এক্স টেন্স টু ওয়ান সাইন টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান, ওকে। লিমিট এক্সটেন্ডস টু ওয়ান, তাহলে আমরা সাইনটাকে আমরা বাইরে বার করে দিতে পারি, সাইন ইন্টু যেহেতু আমরা এই সূত্রটা পড়েছি ফাই অফ এফএক্স, তাহলে ফাই ভিতরে লিমিটটা ঢুকে যাবে, ভিতরে লিমিটটা আমরা ঢুকিয়ে দিচ্ছি। তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান সাইন, তো আমরা আলাদা আলাদা করে সারিয়ে দিচ্ছি, টু ইন্টু লিমিট এক্সটেন্ডস টু ওয়ান এক্স স্কোয়ার মাইনাস লিমিট এক্স টেন্ডস টু ওয়ান এক্স মাইনাস লিমিট এক্স টেন্ডস টু ওয়ান ওয়ান। তাহলে সাইন এটার ভ্যালু কত আসবে, এক, দুই আসবে, মাইনাস এটা ওয়ান এটা মাইনাস ওয়ান, টু মাইনাস টু মাইনাস সাইন জিরো, অর্থাৎ আমরা পাচ্ছি সাইন জিরো মান জিরো, ওকে। বইয়ে অনেক উদাহরণ আছে, দেখে নেবে খুবই সহজ, এরকমই পড়বে অঙ্ক, দু নম্বর তিন নম্বর এরকমই অঙ্ক আসবে। এবার কিছু রেজাল্ট আমাদের মনে রাখতে হবে, রেজাল্ট ফার্স্ট হচ্ছে লিমিট এক্স টেন্স টু সরি লিমিট থিটা, থিটা টেন্স টু জিরো সাইন থিটা ইকোয়ালস টু জিরো হবে, ঠিক আছে। সাইনের জায়গায় জাস্ট জিরো বসালে জিরো পাবো আমরা মান, এটাতে বোঝার কিছু নেই। দু নম্বর লিমিট থিটা টেন্স টু আলফা কস থিটা, এটা ভ্যালু আমরা পাবো কস আলফা আলফা, কারণ থিটার জায়গায় জাস্ট আলফা বসিয়ে দিলে আমরা কস আলফা পাবো। তিন নম্বর রেজাল্ট লিমিট এক্স টেন্স টু এ লগ এক্স ইকোয়ালস টু লগ এ পাচ্ছি আমরা, এ গ্রেটার দেন জিরো এটা লিখতে হবে, হ্যাঁ। লিমিট এক্স টেন্স টু এ লগ এক্স ইকোয়ালস টু লগ এ, এই তিনটে রেজাল্ট আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আর এই পার্টের মানে ক্লাস ইলেভেনের পরের পার্টটা, পরের ভিডিও একটা ভিডিও আছে সেখানে দুটো গুরুত্বপূর্ণ লিমিট নিয়ে আলোচনা হবে আর কিছু এক্সাম্পল হবে, তারপর আমরা টুয়েলভের যে লিমিট পার্টটা রয়েছে সেটা ধরা হবে। আর কোনো রকম প্রশ্ন থাকলে ফেসবুক পেজ ফলো করতে পারো এবং সেখানে গিয়ে মেসেজ করতে পারো, অবশ্যই জবাব পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, গুড বাই।